একটা মজাদার নাস্তা বানাই, তো পাস্তা বানাবো। চল প্রথমে এই যে একটা বাটি বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপরে এই যে পানি দেব, তিনজনের মতো বানাবো। এই পাস্তাগুলো খেতে খুব ভালো লাগে। তো তারপরে এই যে দেখো, পানিতে একটু লবণ দিয়ে দিই। আর একটু তেল দেবো, যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না যায়। ব্যাস, পানিটা হোক, তারপরে দেবো। তো তারপরে দেখো, দু রকম পেঁয়াজ কেটেছি, একটা ছোট একটা বড়। তারপরে দুটো ডিম নিয়েছি, জলটা অনেকক্ষণ ফুটেছে, প্রায় 5-6 মিনিট মতো। তারপর হয়ে যাবার পর ঠান্ডা করেছি, ছাড়াছি দিয়ে তুলে নেব। তারপরে দেখো একটা ঝুড়িতে ছেঁকে নেব। তো ছেঁকেও নিলাম। তারপরে দেখো তেল দেওয়ার জন্য কতটা ঝরঝরে হয়েছে। তারপরে কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে দেব ডিম, তারপরে দেব একে একে সব। বেশি কিছু নয়, খুব সাধারণভাবে আমি পাস্তা বানাই, বেশি হিজিবিজি দিয়ে বানাই না, সবজিও অ্যাড করি না তেমন একটা। আজকে টমেটোটা ছিল না, আমি টমেটোটা অ্যাড করি সবজির মধ্যে, কিন্তু টমেটোটা ছিলই না। তো তেল দিয়ে দিলাম, তারপরে দেখো একে একে কী দিচ্ছি, দেখতেই পাবে। ডিমটাকে ভালো করে ঝাঁকিয়েছি, তাই এরকম ঘোলা হয়ে গেছে তেলের ওপরে। তার জন্য এই যে লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দেবো, দিয়ে তারপরে ধনে জিরে গুঁড়োও দেবো, তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তারপরে দিব পাস্তা, তারপরে দিয়ে দেবো পাস্তা মশলা, একদম রেডি হয়ে যাবে, দেখতে থাকো। আর বেশি বকর বকর করবো না। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করো। খুললা বুঝতে পারবি, বলছি পানি লেয়া যাবে, ওদের পানি দে, তবে বুঝতে পারবি পারবি। বলছি আলু ছিল মেশিন দে, আমার পিস গোল
दाँत साबन दूटा दे दे रे भाभी के। তো তারপরে দেখো পাস্তা রেডি হয়ে গেছে, দুটো প্লেট নিয়ে নেবো। প্লেটে করে তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজ শসা যা আর কাঁচা লঙ্কা যে যেটা ভালোবাসে কুচি করে কেটে উপরে দিয়ে দেবে। দেখতে পাবে এই যে পাস্তাটা রেডি হয়ে গেছে, পেঁয়াজ কুচি শসা কুচি সস দিয়ে পরিবেশন করুন, খেতে ভালো।